যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য একই সাথে অস্ট্রেলিয়া এবং জাপানের পর জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এই বিক্ষোভের মাধ্যমে তারা জানান দিতে যায় ইসরায়েল ফিলিস্তিনি যে নগ্ন হামলা চালাচ্ছে সে হামলা অচিরেই বন্ধ করতে হবে একই সাথে জার্মানির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিশেষ করে বার্লিনের হুমবর্গ বিশ্ববিদ্যালয়ের পর ফ্রি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন তারা এখানে দাবি করেছেন জার্মানি থেকে যে ধরনের সাহায্য ইসরায়েলকে দেওয়া হচ্ছে সেই সাহায্য অতীতেই বন্ধ করতে হবে এবং জার্মানির টাকা জার্মানির অস্ত্র শস্ত্র পেয়েই ইসরায়েল নানাভাবে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে এবং এই হামলা তারা বন্ধ করার বিষয়ে কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না বিশেষ করে জার্মানির মতো পৃথিবীর যে শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাহায্য পেয়েই ইসরায়েল ফুলে ফেঁপে উঠে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে গাজার পর রাফাতেও ফিলিস্তিনির সাধারণ নাগরিকদের উপর ইসরায়েল যে ধরনের নগ্ন হামলা চালিয়ে যাচ্ছে সেই হামলা বন্ধ না হলে অচিরেই সেখানে মানবিক যে বিপর্যয় সেটি ঠেকানো মুশকিল হয়ে যাবে বলে মনে করছেন এখানকার শিক্ষার্থীরা

ফিল সাধারণ নাগরিকদের উপর ইসরায়েলের ডগ্ন হামলা বন্ধ না হলে এই আন্দোলন আরো দুর্বার গতিতে চলবে বলে মনে করছেন ফ্রি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া সময় সংবাদ